গুড মর্নিং সবাইকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার চ্যানেলে প্রথম তারা সাবস্ক্রাইব করবেন জাহাজ তৈরির কারখানা কোথায় বিশাখাপত্তনম মুম্বাই অ্যান্ড কোচিন অগ্রণী ব্যাংক প্রকল্প কখন শুরু হয় উনিশশো একষট্টি সালে ভারতে প্রথম দফায় কয়েকটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয় ১৪টি ব্যাংক সম্ভবত উনিশশো উনসত্তরের পয়লা নভেম্বর ভারতের দ্বিতীয় দফায় কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয় ছয়টি উনিশশো আশি পাঞ্জাব সিন্ধ ব্যাঙ্ক বিজয়া ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংক কর্পোরেশন ব্যাঙ্ক অ্যান্ড আন্ধ্রা ব্যাঙ্ক অ্যান্ড নিউ ব্যাংক তোমরা নোট করে নিতে পারো ব্যাঙ্কগুলির নাম উত্তর পূর্ব সীমান্ত রেলপথে সদর কোথায় মালিগাঁও মালিগাঁও গুয়াহাটি ভারতীয় রেলপথ কয়টি ভাগে বিভক্ত নয়টি ভারতের কোথায় মেট্রো রেল চালু হয়েছে প্রথম কোথায় মেট্রো হয়েছিল কলকাতা আর দিল্লি তারপর দিল্লি অসমের রেলপথকে কয়টি রেল রেলপথকে কি বলা হয় আসাম বেঙ্গল রেলপথ খুব ইম্পর্টেন্ট ভারতের পরিকল্পনা পরিকল্পনাকে রচনা করেন পরিকল্পনা আয়োগ পরিকল্পনা আয়োগ পরিকল্পনা আয়োগের সভাপতিকে প্রধানমন্ত্রী বর্তমান পরিকল্পনা আয়োগের সভাপতি হলেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি পরিকল্পনা বিরতির সময় কোন তিনটি বছর উনিশশো ছষট্টি উনিশশো উনিশশো উনসত্তর ভারতের অর্থ কমিশন নিযুক্ত অর্থ কমিশন নিযুক্ত হয় উনিশশো একান্ন সালে অর্থ কমি অর্থ এখানে উল্লেখ থাকে অর্থ কমিশনের অধ্যক্ষ একমাত্র রাষ্ট্রপতি নিয়োগ করেন বর্তমান রাষ্ট্রপতি আমাদের মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের অর্থ কমিশন অর্থ কমিশন প্রথম অধ্যক্ষকে কে সিং নিয়োগী বর্তমানে হলেন নগেন্দ্র সিংহা বর্তমান অর্থ কমিশনের অধ্যক্ষ হলেন নগেন্দ্র সিংহা অসম রাজ্যিক পরিকল্পনা বোর্ডের সভাপতি মুখ্যমন্ত্রী অসমে বিকেন্দ্রিক বিকেন্দ্রিকৃত পরিকল্পনা কখন আরম্ভ হয় উনিশশো ছিয়াশি থেকে একত্রিশ মার্চ কোন সালে আসামে চা শিল্প প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চা শিল্প প্রতিষ্ঠিত হয় কারণ চা প্রথম নয় চা প্রথম আবিষ্কার হয়েছিল আঠারোশো তেইশ সনে রবার্ট বুস নামে একজন ইংরেজ চা প্রথম আবিষ্কার করেছিলেন তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখবে আর সেইভাবে প্রশ্ন ভালো করে পড়ে তারপর আনসার দেওয়ার চেষ্টা করো আসামের প্রথম রেল সড়ক সেতু কোনটি সরাইঘাট সেতু সরাইঘাট সেতু উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু নির্মাণ করেন রাষ্ট্রীয় গ্রাম্য নিয়োগ কর্মসূচি কোন পরিকল্পনা গৃহীত হয় ষষ্ঠ পরিকল্পনাতে জৌহর রোজগার যোজনা কখন শুরু হয় উনিশশো উননব্বই নব্বই সনে কোনোটি প্রশ্ন ছাড়া যাবে না সবটি প্রশ্ন পরীক্ষার জন্য আসাম পুলিশ বলুন আর আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট টেস্ট আসাম হেলথ যে কোনো আসামের পরীক্ষার জন্য সবই প্রশ্নগুলি খুব উল্লেখ রাষ্ট্রীয় গ্রামীণ নিয়োগ প্রক প্রকল্প কোন পরিকল্পনাতে গৃহীত হয় সষ্টম সপ্তম পরিকল্পনা কখন গোল্ড বন্ড স্কিম চালু হয় উনিশশো তিরানব্বই প্রধানমন্ত্রী রোজগার যোজনা কখন চালু হয় উনিশশো তিরানব্বই চুরানব্বই দুটি রাষ্ট্রীয় গ্রাম্য কর্মসংস্থান পরিকল্পনার নাম কাজের বদলে খাদ্য জৌহর রোজগার যোজনা কোন সালে জনতা সরকার কাজের বদলে খাদ্য কর্মসূচি গ্রহণ করে উনিশশো সালে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কখন হয় উনিশশো নিরানব্বই দুই হাজার সনে স্বর্ণ জয়ন্তী শহরী স্বরোজগার যোজনা উনিশশো সাতাত্তর থেকে দুই হাজার দুই ভারতে কোন রাজ্যে ইকু চাষ আমরা কুশিয়ারা বলি ইকো চাষ বেশি হয় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু বিহার উড়িষ্যা পাঞ্জাব পশ্চিমবঙ্গ অসম অসমেও কিছু হয় তাহলে এখানে উল্লেখ থাকে যে ইকু সবথেকে বেশি কুশিয়ার মিল বেশি হয় উত্তরপ্রদেশে আছে চিনি উৎপাদনে উত্তরপ্রদেশ সবথেকে বেশি ভূমিকা উল্লেখ করে ইকোনমিক ড্রেইন থিওরিকে স্রষ্টার দাদানাই দাদাভাই নগরজি এই প্রশ্নটি আসেই আসে এই পরীক্ষায় ফ্রস্পরাস ব্রিটিশ ইন্ডিয়ার লেখককে উইলিয়াম ডিগবিও দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ার লেখক রমেশচন্দ্র দত্ত এই বইটি খুব ইম্পর্টেন্ট পভার্টি আনব্রিটিশ রুল অফ ইন ইন্ডিয়া এই বইটি খুব উল্লেখযোগ্য দাদাভাই নৌরিজির লেখা ভারতের জাতীয় আয়ে অবদানের কৃষিক্ষেত্রের স্থান কৃষিক্ষেত্রের স্থান প্রথম পাঞ্জাবের পাঞ্জাবে বেশি হয় ভারতের এলাহাবাদ ভারতের এলাহাবাদ কোন শহরকে পাঞ্জাবের মানচেষ্টার বলা হয় বালাহের এলাহাবাদকে পাঞ্জাবের ম্যাঞ্চেষ্টার বলা হয় ভারতের এলাহাবাদকে কোন শহরকে ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব শুরু হয় উনিশশো সষট্টি সনে সবুজ বিপ্লব শুরু হয় আর সবুজ বিপ্লবের জনকল্যাণ এস সামিনাতান ন্যূনতম জিডিপির ভিত্তিতে ভারতের অর্থনীতি স্থান কোথায় পঞ্চম বর্তমানে ভারতের অর্থনীতি হল পঞ্চম ভারতের নোটবন্দি কখন করা হয়েছিল নোটবন্দি কখন করা হয়েছিল উনিশশো আটাত্তর সালে আট নভেম্বর আর একটি হয়েছিল দুই হাজার ষোলো সালে নোটবন্দি হয়েছিল ভারতের বৃহত্তম উৎপাদক ভারতের বৃহত্তম উৎপাদক ইকু ইকু মানে হলো কুশিয়ারা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী কি হস্ততাঁত শিল্পী নর্থ ইস্ট হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কখন শুরু হয় উনিশশো আশি সালে বিশ্বের বৃহত্তম সিটিসি চা নিলাম কেন্দ্র কোথায় গুয়াহাটি গুয়াহাটি চা নিলাম কেন্দ্র গুরুত্বপূর্ণ প্রশ্ন আসামের কোন অর্থ সংস্থা ক্ষুদ্রশিল্পে অর্থ যোগান দেয় এস আই ডিসি আসাম স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন মার্চ সাতাশ দু এটা প্রতিষ্ঠিত হয় তোমরা লিখে নিদিও দিও ভারত জাতীয় আয় হিসাবে পণ্য পদ্ধতি অন্য কি নামে পরিচিত ভ্যালু অ্যাডেড মেথড উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত প্রথম ও পরিষেবার পরিমাণকে কি বলা হয় ডিপ্রিসিয়েশন আয় যখন আয় বিচার করা হয় যখন আয় বিচার করা হয় তাই মূল্যের ভিত্তিতে তাকে কি বলা হয় রিয়েল ইনকাম উনিশশো সালে গঠিত ন্যাশনাল ইনকাম কমিটির চেয়ারম্যান খেয়েছিলেন প্রশান্ত চন্দ্র মহালমজি ভারতের জাতীয় আয়ের মন্তর বৃদ্ধির কারণ কি দারিদ্র গ্রাহক সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি সনে হয় আর গ্রাহক সুরক্ষা গ্রাহক দিবস হলো পনেরো মার্চ এন প্রকাশ করা হয় নেট ডোমেস্টিক প্রোডাক্ট এন সমান জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন বা কয় জি এন পি প্রকাশ করা হয় জিএনপি প্লাস বিদেশ থেকে আগত নেট ফ্যাক্টর ইনকাম এনএনপি হলো এনএনপি প্লাস এনএনপি সমান জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন এখানে খরচের পরিমাণ বর্তমান বাজার মূল্য নিরিখে কোন দেশের মোট আয়কে কি বলা হয় ন্যাশনাল ইনকাম বলা হয় পার্চেসিং পাওয়ার অফ মানি গ্রন্থটি কার লেখা আরবিং ফিশার এলাহাবাদ ব্যাংকের মুখ্য কার্যালয় কলকাতা চব্বিশ এপ্রিল উনিশ আঠারোশো পঁয়ষট্টি কানাডা ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় বেঙ্গালুরু জুলাই উনিশশো ছয়ে প্রতিষ্ঠা করা হয় আমি অ্যাডিশনাল তথ্য কিছু লিখে রেখেছি তোমরা নোট করে নিতে পারো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক কখনো স্থাপিত হয় উনিশশো বিরাশি সালে মুম্বাইয়ে কার্যালয় আছে প্রধান কার্যালয় দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়া স্থাপিত হয় উনিশশো বায়ান্ন সালে ফুল ফর্ম অফ এস আইডিসি আসাম স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন কখনও হয় উনিশশো বাষট্টি তোমরা নোট করে নাও ফুল ফর্ম অফ নাবার্ড ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বারো জুলাই উনিশশো বিরাশি সনে হয়েছে কিষাণ ক্রেডিট কার্ড কখন চালু হয় উনিশশো আটানব্বই ফেমা কি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট উনিশশো নিরানব্বই শনে হয়েছে আমি প্রত্যেকটির সন লিখে রেখেছি কারণ তোমাদের সুবিধার জন্য ফুল ফর্ম অফ নেফেড ন্যাশনাল এগ্রিকালচার এগ্রিকালচারেল কর্পোরেশন মার্কেট ফেডারেশন অফ ইন্ডিয়া এটি কখন ইয়ে হয় উনিশশো আটান্ন সনে হয় ফুল ফর্ম অফ আই এম এফ আইএমএফ হয় উনিশশো পঁয়তাল্লিশ সনে আর উনিশশো ছচাল্লিশ সনের ব্রিটেন উডের সময় এটিকে ইয়ে করা হয়েছিল আই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কখন হয়েছিল উনিশশো ফুল ফর্ম অফ ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফার্স্ট জানুয়ারি উনিশশো পঁচানব্বই সনে হয়েছিল একশো চৌষট্টি টোটাল সদস্য রাষ্ট্র রয়েছে হেড অফিস হলো জেনেভা আই জেনেভা হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা ফুল ফর্ম অফ এনএফিএফআই নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন অগাস্ট নয় উনিশশো পঁচানব্বই প্রত্যেকটি এখানে খুব ইম্পর্টেন্ট তোমরা নোট করে নিতে পারো আমি আবার জুম করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে পুরো ভালোভাবে নোট করে নেবে নোট করে খাতায় লিখে রাখবে তারপর এখানে কিছু ট্রিকি প্রশ্ন আছে সনগুলো তোমরা ভালো করে নিজেরা লিখে নিও ভিডিওটি পোস্ট করে লিখে নিতে পারো ফুল ফর্ম অফ এনএফডিভিআই বলে দিয়েছি ফুল ফর্ম অফ সেবি সে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বারো এপ্রিল উনিশশো বিরানব্বই সনে সেবি প্রতিষ্ঠিত হয়েছিল সেবি হল ভারতের একমাত্র আমরা যে বলি যে ফাইন্যান্স বা যে কোনো একটা মানি রিলেটেড মানি রিলেটেড যত ধরনের কারবার আছে সেগুলি সেবির দ্বারা পরিচালিত হয় ফুল ফর্ম অফ এইচএইচডিসি হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন উনিশশো উনআশি প্রতিষ্ঠিত হয়েছে ফুল ফর্ম অফ এলপিজি লিবারেশন প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন উনিশশো একানব্বই সনে হয় সেবি কখনও স্থাপিত হয় উনিশশো সালে সেবি সেবির কার্যালয় সেবির প্রধান কার্যালয় হল মুম্বাইতে নেগ্রা ফর্ম তেইশ আগস্ট দুই হাজার পাঁচে নেগরা হয়েছিল নেগ্রার ফুল ফর্ম আছে ন্যাশনাল রুরেল এমপ্লয়মেন্ট গ্রান্টি দু হাজার তেইশ আগস্ট দু হাজার পাঁচ নেগরা কখনো মেঘরা হয় দু হাজার নয় সনে ন্যাগরা ম্যাগরা হয়েছিল ফুল ফর্ম অফ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্রান্টি অ্যাক্ট এটাও হলো এমজি যখন প্রথমে নেগরা ছিল তারপর এম লাগিয়ে এম নেগরা হয়েছিল তার এটা হয়েছিল দু হাজার নয় সনে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্রান্টি অ্যাক্ট তোমরা এই ভিডিওটি পোস্ট করে সবটার ফুল ফর্ম নিজেরা লিখে না হলে। তোমরা না হলে পুরা বুঝতে অসুবিধা হবে মুদ্রা ব্যাঙ্ক কখন স্থাপিত আট এপ্রিল দুই হাজার পনেরো শনে এটা হয়েছিল মুম্বাই এ মুদ্রা ব্যাঙ্ক খুব ইম্পর্ট্যান্ট নরেন্দ্র মোদিজি মুদ্রা ব্যাঙ্ক প্রতিষ্ঠা করে ফুল ফর্ম অফ মুদ্রা মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড মুদ্রা ব্যাংক জ্যাম ট্রিনিটি কি জনধন আধার মোবাইল জনধন আধার মোবাইল ফুল ফর্ম অফ জি গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ভারতে জি এস টি বলবৎ করা হয় প্রথম জুলাই দু এখানে উল্লেখ থাকে যে জি প্রথম যখন হয়েছিল দু হাজার তখন আসাম রাজ্য প্রথম রাজ্য ভারতের মধ্যে প্রথম রাজ্য আসাম যে জি গ্রহণ করেছিল আমার প্রশ্ন তো এসে গেছে ভারতের কোন রাজ্য প্রথম জি কার্যকরী করে আসাম জি পরোক্ষ না প্রত্যক্ষ কর পরোক্ষ কর ইনডাইরেক্ট ট্যাক্স বিশ্বের সর্বপ্রথম কোন দেশের জিএসটি চালু হয় ফ্রান্সে জি এস টি কত প্রকার এখানে জি এস টি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশ্যুট রাখতে পারো তোমরা জি এস টি চারটি হারে হয় ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পারসেন্ট দি দ্বিপত্রীয় জিএসটি কোন ধারণাটি কোন দেশে জিনিস ডুয়েল এটা এটা ইংরেজিতে বলে ডুয়েল জিএসটি এটা কানাডার থেকে নেওয়া হয়েছে যদি বলে তোমাদের দ্বিপদীয় দ্বিতীয় জিএসটি কোন ধারণাটি করা হয়েছিলো কানাডার থেকে কিন্তু জিএসটি যদি আবার বলে বিশ্বের সর্বপ্রথম চালু কোন দেশে জিএসটি চালু হয় তখন ফ্রান্সে বলবে তোমরা জিএসটি হার কয়টি বাগে ভাগ করা হয় ক কী ধরনের জিএসটি মানে জিএসটি চার্জ যেগুলো আছে কয় ধরনের চার্জ হতে পারে ফাইভ পার্সেন্ট একটা চার্জ বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট মানে চারটি হারে জিএসটি ই হয় এখানে ফার্স্ট জুলাই দু হাজার সতেরো সনে জিএসটি ভারতে চালু হয়েছিল আর এখানে উপরে দেখতে পাচ্ছ তোমরা চার ধরনের জিএসটি হয় সি জি এস টি এস জি আই জি এস টি ইউটি জিএসটি চার ধরনের জিএসটি তোমরা এটা লিখে নিতে পারো জি এস টি চার ধরনের সি জি এস টি আই জি এস টি এস জি এস টি ইউটি জি এস টি দ্রব্য বিভাজনের ক্ষেত্রে জিএসটি এর কোন কোড ব্যবহার করা হয় এইচএসএন দ্রব্য বিভাজনের ক্ষেত্রে ফুল ফর্ম অফ এন হরমোনাইজ সিস্টেম অফ নমো ক্লেশার ভারতের সংবিধানে কোন সংশোধনী বিল দ্বারা জিএসটি বলবৎ করা হয় একশো বাইশ নম্বর সংশোধনী বিল দ্বারা খুব ইম্পর্টেন্ট নিতে পারো কত নম্বর সংশোধনী আইন দ্বারা কার্যকরী করা হয় একশো এক নম্বর সংশোধনী আইন দ্বারা দুই হাজার ষোলো সালে আর দুই হাজার সতেরো পরের বছর জিএসটি চালু হয়ে গেছে প্রথম নম্বর সংশোধনী আইন দ্বারা করা একশো এক নম্বর বলে দিয়েছি মানব সম্পদের প্রধান দুটি উৎপাদন কী কী শিক্ষা ও স্বাস্থ্য দু হাজার এগারো সনে জনগণ অনুযায়ী ভারতের শিক্ষিতার হার বাহাত্তর দশমিক চুরানব্বই আমি যেগুলো লিখে দিয়েছি যেগুলো আমার কনফিউশন আসে আমি সেগুলো অলরেডি লিখে দিয়েছি তোমরা আমার লেখাটা শুদ্ধটা নোট করে নিতে পারো দু হাজার এগারো জনগণনা অনুযায়ী আসামের শিক্ষার হার তেত্তর দশমিক আঠারো পার্সেন্ট আসামের কোন জেলায় সর্বাধিক জনসংখ্যা নগাঁও জেলায় আসামের কোন জেলায় শিক্ষার হার সর্বাধিক কামরূপ মেট্রো এনআরএইচ এম কখন স্থাপিত হয় বারো এপ্রিল দুই হাজার পাঁচ সনে ফুল ফর্ম অফ এইচ এম ন্যাশনাল রুরাল হেলথ মিশন খুব ইম্পর্টেন্ট দুই হাজার পাঁচ সনে বারো এপ্রিলে হয়েছিল ফুল ফর্ম অফ ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন উনিশশো সনে অ্যাক্ট হয়েছিল উনিশশো আর উনিশশো ছাপান্ন সনে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে উল্লেখ থাকে যে ইউজিসি ইউনিয়ন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন উনিশশো সনে হয়েছিল কিন্তু কোন অ্যাক্টের আন্ডারে হয়েছিল উনিশশো সনে অ্যাক্ট একটা হয়েছিলো সেই অ্যাক্টের আন্ডারে ইউজিসি উনিশশো ছাপ্পান্ন সনে প্রতিষ্ঠিত করা হয় বেটি বাঁচাও বেটি পড়াও কখন প্রকল্প করা হয় দু হাজার পনেরো সনে আর এটা হচ্ছে হয়েছিল প্রথম হরিয়ানায় ফুল ফর্ম অফ এসএইচজি সেলফ হেল্প গ্রুপ এই সেলফ হেল্প গ্রুপটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে আছে ফাউন্ডার অফ এসএইচজি ইলা বট কিরণ কুমার রেড্ডি এসএইচজি প্রথম ধারণাটা ইলা বটে এবং কিরণ কুমার রেড্ডি ইয়ে ছিল এসএইচ ফার্স্ট স্টার্ট তামিলনাড়ুতে হয়েছিল এসএইচজি ফর্ম উনিশশো সত্তর সনে হয়েছিল আর স্টার্ট হয়েছিল উনিশশো বিরানব্বই সালে তোমরা এই ইম্পর্টেন্ট নোটগুলো নিতে পারো এসএইচজি ফর্ম হয়েছিল ইলাবট আর কিরণ রেড কুমার রেড্ডির হাত ধরে এসএইচজি ফার্স্ট স্টার্ট হয়েছিল তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজ্যে ভারতের তামিলনাড়ু রাজ্যে এসএইচজি ফর্ম হয়েছিল উনিশশো সত্তর আর এটা কার্যকরী করা হয়েছিল উনিশশো বিরানব্বই বর্থাৎ জাতীয় শিক্ষানীতি আইন উনিশশো ছিয়াশি ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প ফার্স্ট জুলাই দু হাজার পনেরো নীতি আয়োগ ওখান চালু করা হয় প্রথম জানুয়ারি দু হাজার কোন সংস্থা বিকল্প হিসাবে নীতি আয়োগ চালু করা হয় পরিকল্পনা আয়োগের বিকল্পে ফুল ফর্ম অফ নীতি আয়োগ এটা তো আসেই পরীক্ষায় ন্যাশনাল ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগের সভাপতি দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী নরেন্দ্র মোদিজি নীতি আয়োগের উপসভাপতি ডক্টর রাজীব কুমার আর প্রথম আঞ্চল প্রথম ছিলেন অরবিন্দ পাগারিয়া বর্তমান ডক্টর রাজীব কুমার বর্তমান বদলে বদলে গেছেন আমি শুনেছি কিন্তু রাজীব কুমার তোমরা বর্তমানটা লিখে নিবে আর প্রথম ছিলেন অরবিন্দ পাগারিয়া ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর জেনারেল শক্তিকান্ত দাস তিনি পঁচিশ নম্বর গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী কিষান নিধি সম্মান প্রকল্প কখন করা হয় দু হাজার উনিশ সনে পাঁচ হাজার করুর পাঁচ হাজার করুরো পাঁচ হাজার কোটি টাকা প্রথম দু হাজার উনিশ দু হাজার বিশ সনে দেওয়া হয়েছিল জেনারেল থিওরি এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট মানি লেখা জেমস কেইন্স ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিপি এন ডিসি কখন স্থাপিত করা হয় ছয় আগস্ট উনিশশো বা বায়ান্ন সালে প্রথম এগু সভাপতি হলেন এটা সভাপতি হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এগু ইম্প বিশ্ব গ্রাহক দিবস পনেরো মার্চ আগমার্ক চিহ্ন কি কি খাদ্য সামগ্রীতে ব্যবহৃত করা হয় ভোজ্য তেল আটা ময়দা ঘি মাখন ইত্যাদিতে এসআই চিহ্ন কোন শিল্পজাত সামগ্রী ব্যবহৃত হয় রড প্রেসার কুকার স্টিলের বাসন ইত্যাদিতে হলমার্ক কি চিহ্ন ব্যবহার করা হয় সোনা রূপা প্লাটিনাম ইত্যাদিতে এফপি এর চিহ্ন কি কি ফলমূল দ্বারা খাদ্য তৈরি জন্য ব্যবহৃত হয় জেম জেলি আচার শরবত ইত্যাদি জি এসটি স্টার্টেড ফার্স্ট জুলাই দু হাজার সতেরো এডিশনাল আমি লিখে রাখলাম জি এস টি কেম ইন ইন ইন্ডিয়া কানাডিয়ান মডেল ভারতের যে জিএসটি যে মডেল রয়েছে সেটা কানাডা থেকে নেওয়া হয়েছে কানাডিয়ান মডেল অফ জি এস টি কান্ট্রি ফার্স্ট ইউজ জিএসটি ফ্রান্স ফ্রান্সে প্রথম জিএসটি চালু করা হয় আর দুই ধরনের মডেল জিএসটি যদি বলা হয় দুই ধরনের মডেল অফ জি এস টি দুই ধরনের মানে মডেল ডুয়েল মডেল অফ জিএসটি সেটা করা হয়েছিল তোমরা আগের উল্লেখ আছে আমি আগে উল্লেখ করেছি কানাডা থেকে কিন্তু ভারত যে জি মডেল ভারত যে যেটা এটা কানাডিয়ান মডেল দুই ধরনের মডেল জিএসটি থ্যাংক ইউ আমার চ্যানেল হলো প্রথম সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত